একজন আইনজীবী, মানবাধিকার কর্মী এবং জনসেবামূলক বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থেকে, জাতীয় ভিত্তিক বিভিন্ন সংগঠনের যুক্ত থেকে থেকেও আমি আমার সন্তানের জন্য লেখাপড়ার জন্য খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম। একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আমি খুঁজতে ছিলাম। এ কারণে সারা দেশের বিভিন্ন জায়গায় আমি অনেক সময় নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আমি পরিদর্শন করেছি এবং সর্বশেষ এই মানিকগঞ্জে এখানে এই মুন্ডু ইন্টারন্যাশনাল স্কুল, এই স্কুলটি যিনি প্রতিষ্ঠা করেছিলেন জনাব হারুনুর রশিদ মুন্নু সাহেব, এখানে একটি জ্ঞানের প্রদীপ, একটা আলো উনি স্থাপন করেছেন। তার প্রমাণ এখানে স্কুলের শিক্ষক, স্কুলের কর্মচারী, স্কুলের দায়িত্বশীল যারা আছেন তারা অত্যন্ত যত্ন সহকারে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে তাদেরকে লেখাপড়ার এবং তাদের সমস্ত কাজে সহায়তা করেন। আমার জানা মতে এই শিক্ষা প্রতিষ্ঠানটি ক্যাডেট কলেজের আদলে গড়ে উঠছে। এর নেপথ্যে রয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠানেরই অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম সাহেব, যার দীর্ঘ 28 বছরের সামরিক বাহিনীর অভিজ্ঞতা রয়েছে। তার সঙ্গে রয়েছেন অত্যন্ত আন্তরিক এবং দক্ষ এক ঝাঁক শিক্ষক মণ্ডলী। সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষার পাশাপাশি এখানে শিক্ষার্থীদের মনোবিকাশের জন্য, চিত্ত বিনোদনের জন্য এখানে পর্যাপ্ত খেলাধুলার মাঠ এবং তাদের সংস্কৃতি বিকাশের জন্য এখানে শিক্ষকরা অত যত্ন সহকারে প্রচেষ্টা করে থাকেন। এবং আমি আশা করি এই শিক্ষা প্রতিষ্ঠানতে ভবিষ্যতে জাতির শ্রেষ্ঠ সন্তানগুলো তারা এখান থেকে বের হবে। আমার সন্তানও এরকম স্কুলে ভর্তি করে স্কুলের সমস্ত কার্যক্রম দেখে আমি সন্তুষ্ট।